জানলা বন্ধ করে দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আরও একবার ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে সানি সানি একটি ডেলি ব্লগ। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সানলাইট উঠেছে চারদিকে, একদম সুন্দর করে উজ্জ্বল চকচক চকচক করছে। সবাই কেমন আছো? আশা করছি এই সানলাইটের আলোর মতোই তোমরা খুব 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 আলোকিত আছো আর খুব ভালো আছো। তা চলো আজকে ব্লগটি দেখতে থেকো। ছেলেকে এইমাত্র তুলে দিলাম, দেখো হাতে কিন্তু কম আছে, কারণ ছেলেকেও একটু কম করে দিলাম আর আমার চুলে যেহেতু এখনও কম করা হয়নি, তাই চিরুনিটার হাতে সঙ্গে করে নিয়ে দৌড়ে চলে এসেছি। তো আমার স্কুলে যাওয়ার আগে দাদার সঙ্গে চলে এসেছি হাই স্কুলে, কারণ ছেলের হাই স্কুলে, কারণ হচ্ছে অনলাইন পেমেন্ট, যেহেতু অনলাইন পেমেন্ট নিচ্ছে না তার জন্য কী করতে হয়েছে একটু প্রবলেম দেখা দিয়েছে, তাই স্কুলে এসে সেটা সলভ আউট করে নিলাম। বেশ নতুনত্ব জিনিসটা, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, রিনিমার সঙ্গে ফটো তুলে নি। তুমি কেনেছো দেখাও, ওদিকে ঘোরাও, হাতে নাও, এইভাবে হাতে নাও তুমি। ও একতারা নিয়ে বাউল, তাই তো? বা খুব সুন্দর হয়েছে। এর নাম হচ্ছে আমার ছেলের নাম এরিয়ান দাস, কিন্তু ওর, হ্যাঁ ওরটা হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে RIAAN, ওরটা হচ্ছে RIYAN। আচ্ছা ভালো, তুমি একা ড্র করেছো, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে ভালো হয়েছে, ঠিক আছে রাখো। তো দুপুরে কোনো কিছু শেয়ার না করে চলে এলাম একেবারে ইভিনিংয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। চলো গুড ইভিনিং। তো চলে এসেছি শপিং সেন্টারে, শপিং করতে ছেলের জন্য কিছু টি শার্ট নিলাম আর আমার ভাইয়ের বন্ধুর মেয়ের জন্য একটা নিলাম ফ্রক। কিছুদিন আগে ওর বার্থডে গেছে, সেখানে আমরা যেতে পারিনি, তার জন্য তো ভাবছি একটা গিফট নিয়েই নিই ওদের বাড়িতে যখন যাব আমরা। আর সেই আমার ভাইয়ের বন্ধু হচ্ছে সে ডক্টর, হোমিওপ্যাথি ডক্টর, তা তাকেও আমার ছেলে, আমার ছেলেকে সে চেক আপ করে, এই জন্য ওদের বাড়িতে যখন যাওয়া হবে তো ভাবছি পুচকুটার জন্য একটা গিফট নিয়েই যাই। দাদার সাথে সেলফি তোলো, আর একটা মিষ্টি সোনার সঙ্গে এ হচ্ছে আর একটা কি বলবো, মানে এদের যে এত চটকাতে ইচ্ছে করে, এ হচ্ছে আমার কলিগের ভাগ্নি, কিন্তু আমার আবার ভাইয়ের যে মানে ফ্রেন্ড কাম ব্রাদার তার হচ্ছে ওয়াইফ এবং হচ্ছে তার মেয়ে। চলো একটু খুনসুটি করে নিই, তোমরা দেখতে কি বললো এখানে, কি বলবো বাবা, জিতেন্দ্র এসে, জিতেন্দ্র এখানে, কি এখানে, এখানে চকো দেবো চকো চলো কি চকো খাও দিয়েছে তো, তাই না? দিয়েছো না তুমি? হ্যাঁ দিয়েছো না দাদা ভাই? দাদা, হ্যাঁ দাদা, দাদা গেছে না, একটা ফ্লাইং কিস দিয়ে দাও, এই যে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। আরেকবার দাও,
আগে আমাকে হামি দাও দাও দাদা ভাইকে হামি দাও বাবা মাছটা খোলা পাপাকে দেখাবি কত আছে এটা তিন হাজার নশো নিরানব্বই হ্যাঁ আচ্ছা এটা কি একদম ফিক্সড সো ফাইনালি বাজার থেকে আমরা এলাম এখন আমার ভাইয়ের বন্ধুর বাড়িতে যে কিনা ডক্টরও তো ছেলেকে একটু চেক আপও করিয়ে নিলাম তো চেক আপ করিয়ে নিয়ে চলে এলাম ঘরে আর বাইরে কিন্তু প্রচণ্ড ঝড় হচ্ছে যার জন্য আমরা একটু আটকেও গেলাম শুনলাম তো ওখান থেকে গলার আওয়াজ তোমার আওয়াজটা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল দাদাভাই কোলে যাবে বাবা বাবা যাই হোক পুচকুটা কিন্তু প্রচণ্ড ঘুম পেয়েছে এতক্ষণ তো চিৎকার চাচামেচি করছে আর যেই আমরা ঘরে এলাম তখন দেখলাম যে ও চুপ হয়ে গেল যাই হোক দেখো কত সুইট আর কি সুন্দর করে আছে কিন্তু এক ফোটাও কিন্তু ডিস্টার্ব করছে না চলো দেখো পরবর্তীতে কি হয় সেটা তোমরা দেখে থাকো আবার আসি তাহলে টাটা হ্যাঁ তুই দেরি উঠলি আসি আমরা হ্যাঁ কি বলে কি বলে দেখো 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 ও যাবে ঠাম্মি কাছে যাবে আচ্ছা এই যে এটা এনেছে ও বলছে একটু বড় হয়ে যাবে জানি বড় হবে তুমি একটু বড় হয়ে পড়বে বাবা এটা ও এখন সুন্দর করে হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে জামা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দাদা ভাই দিয়েছে হ্যাঁ ওই দেখো জামা পরিয়ে দিচ্ছি বাবা ধরো বুনুকে দাদা ওই দেখ জামা পরিয়ে দিতে বাবা ধরো বুনুকে ধরো হ্যাঁ ধরো এদিকে হ্যাঁ বসো হ্যাঁ হ্যাঁ এবার তাকাও তাকাও এই সেলফি হবে সেলফি হ্যাঁ বুঝি 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 ক্লিক কর তুমি একটা আমি দিয়ে দাও তুমি একটা দাও তুমি টাটা টাটা
ওই ভাই তুই গেলে ওখানটায় দেখ কেমন করে। যাবো হ্যাঁ যাবো এতক্ষণ চুপ করে আছে এতক্ষণ চুপ করে আছে সোনা মাম্মা হাসে আবার হ্যাঁ এখন হচ্ছে আমরা আবার চলে এলাম জিজ্ঞেস করছে রে ভাই আমরা এলাম তো ছেলের আবৃত্তি পরে গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে তার আগে তো দেখলে ক্লিপিং তোমরা একটু ওই ভাই ছেলে মেয়েটার জন্য একটা জামা নিয়ে গিয়েছিলাম আমার ভাইয়ের বন্ধুটি মেয়ে তো দেখো কী অবস্থা দেখাচ্ছি তোমাদের চলো